আমরা যাতে শাস্ত্রমে বা সাধন গোষ্ঠী আমাদের যাতে আমাদের এই করোনা ভাইরাসে মুক্ত হয়ে থাকি, এই করোনা ভাইরাসে মানে আমাদের উপরে প্রভাব নাই করুক বলে আমাদের চালানো চালানো আজ সজাগতা সভা করতে আহি। একমাত্র আমাদের বাগানীয় পরিবেশটা বা বাগানটা আমাদের ভালো থাকুক বলে তো এখন করোনা ভাইরাস এরকম সে মানে মানে একটা ডেগেল মানে একটা ডেগুয়া বেমার লাগে, ঠিক আছে। যদি মোর জায়গা করোনা ভাইরাস আয় হলে যদি আমি তাকে ছুঁই দিব হলে আমার জায়গা বেঁচে নিয়ে যাবে, ও কাকে যদি ছুঁই দিব খালে ওর জায়গা বেঁচে নিয়ে যাবে। তো ওরকমে যেরকম গতি হতো যে তা সব হলে সবে কই মানে সব কাজে চলে যাবে। তো যখন করোনা ভাইরাস নাকি চাইনা সে ফার্স্ট স্টার্ট হলে চাইনা ক্ষতি হয়ে গেছে করোনা ভাইরাসটা, আর চাইনা সে ক্ষতি হয়ে গিয়ে ও লেখন সব দেশ মে করোনা ভাইরাস ফেলে যায়। দিনে দিনে তিন মিনিট মে একটা মানুষকে ডেথ হচ্ছে, একদিন মে 150টা 170টা জনকের মানুষের মৃত্যু হচ্ছে। তো যদি সচ আমাদের যদি করোনা ভাইরাস এই বেমারটা যদি আমাদের বাগান এলাকা বাগান জমি আসতে পারলে কখন আমি তো একে টাকা জুমটা হয়ে থাকেন কি না, কাম করবার সময় দিয়ে আমাদের জুমটা হয়ে কাম করি, খাবার সময় দিয়ে আমাদের জুমটা হয়ে খাই, তা ঘর ঘরে যেরকম আহে যে ঘরকে লাইন গ্রামে তো জুমটা হয়ে লাইন গেলা আহে, সেপারে সেপারে তো ঘর নাই কেন, একেটা লাইনে কেতনা কেতনা 200-300টা ঘর আহে আহে কি না। তো করোনা ভাইরাসে বাঁচবার জন্য আমাদের কি করতে লাগবে, যেহেতু এর মেডিসিন এখন তো বলে নাই নিকলি হে, তোমাদের কি করলে বড়িয়া হবে, কি করলে আসে বেঁচে থাকবো, ওই জন্য তো গোটা বোঝা চাষি। তো পহিলা কাম লাগে আমাদের করোনা ভাইরাস যদি বাঁচবার আহে করোনা ভাইরাস হলে আমাদেরকে কি করতে লাগবে, আমাদের মাস্ক লাগাতে, মাস্ক যেটা বলেন রুমাল আর মাস্ক, আমাদের এটা এটাকে বলেন মাস্ক বুঝল, বলেন মাস্ক ঠিক আছে। আর যদি কারো জায়গা যদি মাস্ক নাই খেয়ে বলে রুমাল তো আহে গামছা তো আহে এটা লাগা, এটা কি জন্য লাগাতে লাগে কোনো আইডিয়া আহে তোর নাই কেন এখন।